সিনচাও জনগণ, আমরা আজকে আছি হালং বেতে ভিয়েতনামের। তো আজকে এখন চলে যাব হচ্ছে কায়াকিং করতে। এই পিছনের জায়গাটায় আমরা স্পট করব, ওইখান থেকে হচ্ছে কায়াকিং শুরু করব। চলুন, এখন আমরা বোট থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে এখন আমরা কায়াক কালেক্ট করব এবং লাইফ বোট কালেক্ট করে, এবং আমাদেরকে একটা পাস দিয়ে দিয়েছে, ওই পাসটাকে শো করতে হবে। আর এই পাসটা যদি কেউ হারায় ফেলে তার আর কায়াকিং করা হবে না আজকে। তো এই পাসটাকে জমা দিতে হবে কায়াক কালেক্ট করার পূর্বে। তো যাচ্ছি কায়াক কালেক্ট করার জন্য, চলুন। এখানে সারি সারি কায়াক রাখা আছে আমাদের জন্য। কায়াকিং বোর্ডে চলে আসছি। হচ্ছে এই ক্যাপটা নিচে দিয়ে যাবো, যে গুহাটা দেখতেছেন ধীরে ধীরে প্রবেশ করছি এই গুহাটার নিচ দিয়ে। আমরা এখন মহাপাহাড় পাড়ি দিব। চলুন ভিতরের দিকে প্রবেশ করি। সবাই গুহাটার নিচে দিয়ে আসছে, পাহাড় নিচে। এখানে আসার এখন রাস্তা, তো পাহাড়গুলোতে অনেক মানকি আছে। অনেক বছর পর কায়াকিং করলাম, লাস্ট কায়াকিং করছিলাম সায়ম ভাই আর অনন্যাপুর সাথে, এরপরে আর কায়াকিং করা হয় নাই। আজকে অনেক দিন পর কায়াকিং করতে নামলাম, ভালোই লাগতেছে। যদিও নিউজিল্যান্ডে না, এটা ভিয়েতনামে, তারপরে অনেক ভালো লাগতেছে, অনেক মজা পাচ্ছি। আমার বউটা থাকলে আরও ভালো হতো। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কেউ যদি না আসে তাহলে সে বুঝতে পারবে না। তো অনেক চিপ, একটা বাজেটের মধ্যে হয়ে যায়, যেটা আমাদের কক্সবাজার ভ্রমণ করলেও আমার মনে হয় এর চেয়ে বেশি টাকা লাগে। এখানে
তত বেশি টাকা লাগে না, শুধুমাত্র প্লেন ফেয়ারটা একটু বেশি। এছাড়া অ্যাকোমোডেশন বলেন, এই যে আমি কায়াকিং করতে আসলাম, বোটে আসলাম, শিপে ছিলাম ওয়ান নাইট, এভরিথিং ইজ নট দ্যাট মাচ বিগ ডিল, ইটস ইটস জাস্ট এ চিপ ওয়ান। যদিও এভরিথিং চিপ, কিন্তু সেফটিটা হচ্ছে খুবই রিচ। আমার পেছনে যে পাহাড়গুলো দেখছেন, মনে হচ্ছে এক একটা যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, কোনোটার শেপ চিকেনের মতো, কোনোটার শেপ হাতির মতো, অনেক সুন্দর আসলে জায়গাগুলো। এখানে আমি অনেক বছর পরে যদিও কায়াকিং করছি, এটা আপনাদেরকে আগেই মেনশন করছি, তো এখানে সবসময় ওয়েদারটা আসলে ক্লাউডি থাকে। হালং বেটা হচ্ছে হানয়ের পাশে, তো হ্যানয়ের ওয়েদারটা কোল থাকে আর কি। তো ভিয়েতনামের সবসময় মনে রাখবেন, ভিয়েতনামের নর্থ সাইড হচ্ছে একটু কোল্ড ওয়েদার, আর সাউথ সাইড অলওয়েজ ওয়ার্ম, মানে অনেক হট থাকে। তো এই পাশটাতে যখন আমি এটা, আর হ্যানয়টা বা হ্যালংবেটা হচ্ছে নর্থের দিকে, তো নর্থের সাইডটা সবসময় এই ওয়েদারটা একটু গ্লুমি গ্লুমি ভাব থাকে। খুব রেয়ার, ইফ ইউ আর লাকি দেন ইউ উইল গেট দ্য সান, আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম এদার গ্লুমি, আদারওয়াইজ রেনি, দ্যার উইল বি রেন অর সামথিং লাইক দ্যাট। But I'm enjoying the weather here and mountains. So we are almost done. এখানে আমরা এখন হচ্ছে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো, চলুন বাহিরের দিকে যাই, গিয়ে দেখি ওই পাশটাতে কী হচ্ছে। যে জায়েন্ট জায়েন্ট রক, এই রকগুলো পুরো ক্যামেরাকে উল্টা পাল্টা দিচ্ছে, আমি যদিও রকের ভিতর দিয়ে চালাচ্ছি, বাট ইটস সেফ, ইটস নট আনসেফ, এমন না যে আপনার মাথা ফেটে যাবে। হ্যাঁ, যদি আপনি অসচেতন হন তাহলে হতে পারে, বাট টাকা ওসুল, এখানে টাকা ওসুল হয়ে গেছে আজকে। ভিয়েতনামের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা দর্শন হয়ে গেল, তো এখন হচ্ছে এই গ্লুমি ওয়েদারকে কাটিয়ে আমরা এখান থেকে শেষ করব আমাদের এই কায়াকিং জার্নি। তো আমি এখন কায়াকটা নিয়ে যাব হচ্ছে সামনে দিয়ে, গিয়ে কায়াকটা জমা দেবো, জমা দিয়ে তারপর বেস্টটা ফেরত দেবো। আমাদের সেফটি বেস্ট ছিল, ওই বেস্টটা ফেরত দিয়ে আমরা হচ্ছে চলে যাব সামনের দিকে। আমাদের নেক্সট স্টপেজ হয়তোবা হচ্ছে একটা গুহা, যেটা অনেক মাউন্টেনের উপরে ওরা বলতেছিল, চলুন ওইদিকে যাই। এখন আমি হচ্ছে আমার বোটের দিকে এগিয়ে যাচ্ছি, তো বোটে উঠে যাব, তারপর আমরা হয়তো নেক্সট স্টপেজে চলে যাব। এটা অনেক মজাদার ছিল, এখানে আমাদের সবার বোটগুলো পার্কিং করা আছে, শিপগুলো। এ ছিল আমাদের ট্যুরিস্ট গাইড, খুবই মজার মানুষ। চলুন দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে, ভালো থাকবেন সেই পর্যন্ত।